সেবা খাতে দুর্নীতির 2023 সালের জাতীয় খানা জরিপের ফল প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেবা নিতে গিয়ে নানাভাবে দুর্নীতির শিকার হয় সাধারণ মানুষ। এ খাতে সবচেয়ে বেশি 86% দুর্নীতি হয় পাসপোর্ট সেবা নিতে গিয়ে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে, একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা পেতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ভূমি সেবাতে ব্যাপক ঘুষের লেনদেন হয় বলে উঠে আসে টিআইবির গবেষণায়। 70.2% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2% মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় দুর্নীতি কমছে না বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। যারা পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তারা লাভবান হন তার মাধ্যমে, যে কারণে এটা নিয়ন্ত্রিত হয় না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।